যে দুই প্রকার প্রাণী আপনার ঘরে থাকলে আপনার ঘরে রিজিকের কোনোদিন কোনো অভাব হবে না ইনশাআল্লাহ রিজিকের কত অভাব আপনি অন্যান্য আমলগুলি করার সাথে সাথে দুই প্রকার প্রাণী আপনার ঘরে যদি আপনি পালেন আপনি যদি তাদের আপনার ঝোটাগুলি খাবারগুলি যদি তাদেরকে দিয়ে দেন তারা যে জিকির করবে আর আপনার জন্য যে দোয়া করবে সেই দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু তাআলা রিজিকের কোনোদিন কোনো অভাব আপনার ঘরে রাখবে না এক নাম্বার হচ্ছে বিড়াল বিড়াল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত পছন্দ প্রাণী একবার হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতেছিলেন তিনার ভাতিজাতিনাকে উযুর পানি ঢেলে দিচ্ছিল এমনই সময় দূর থেকে এক বিড়াল আসছিল বিড়াল আসার পরে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বিড়ালকে পানি দিচ্ছিলেন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা প্রশ্ন করলেন আপনি বিড়ালকে পানি দিলেন কেন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল তুমি কি জানো না যে বিড়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত পছন্দের প্রাণী আর সেই বিড়ালকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন এই জন্য আপনার ঘরে যদি বিড়াল থাকে আর আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ পৃথিবীর মধ্যে যত গাছপালা তরুলতা প্রাণীরা আছে সবাই আল্লাহ পাকের জিকির করে এই বিড়াল যদি আপনার ঘরে থাকে আপনার দেওয়া খাবার দাবারগুলি খাওয়ার পরে সে জিকির করবে আপনার জন্য দোয়া করবে ইয়াকিন রাখেন আল্লাহ পাক সেই ঘরে কোনোদিন রিজিকের কোনো অভাব দিবে না যেই ব্যক্তিগুলি সাধারণত প্রাণীকে খাবার দেয় না মনে রাখতে হবে এরা অন্য মানুষকেও খাবার দেয় না এরা মিসকিন কেউ খাবার দেয় না এরা মানসিক ভাবে অত্যন্ত কৃপণ টাইপের হয় আমি তো মাঝে মধ্যে রাতের বেলা যখন মাহফিলে সফর করি রাতের বেলা সফর করা অবস্থায় যখন আমরা চা কফি খেতে যাই তখন সেখানে কুকুর দেখলে অথবা বিড়াল দেখলে অনেক সময় দেখা যায় যে বিস্কিট টিস্কিট কিনে তাদেরকে আমরা খাওয়াই কারণ প্রাণীর প্রতি ভালোবাসাও এটা ইমানের একটা অঙ্গ এই জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিড়াল ছিল আস্তিনের ভিতরে বিড়াল দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুষ্টামি করে তিনাকে বলেছিলেন ইয়া আবা হুরায়রা হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তার নাম ছিল এরপর থেকে তিনার নাম হয়ে গিয়েছে আবা হুরায়রা তার মানে বোঝা যায় এই বিড়ালকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সাপোর্ট করতেন কি আজকাল মডার্ন সোসাইটি এরা শুয়োর পালে কুকুর পালে কুকুর শুয়োর পালার তোমার প্রয়োজন নাই তুমি বিড়াল পার অত্যন্ত সুন্দর প্রাণী দেখতে তার বাঘের মতো আকৃতি অত্যন্ত সুন্দর বিড়ালের চেহারা দেখলেই মন শান্ত হয়ে যায় এজন্য বিড়াল পালবেন আর বিড়াল যদি আপনার ঘরে থাকে তাসবি পাঠ করে আল্লাহ পাকের তাহলে আপনার ঘরে রিজিকের কোনো অভাব হবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে কবুতর কবুতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত পছন্দের প্রাণী ছিল এই কবুতরগুলি সব সময় আল্লাহ পাকের জিকির করে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী আল্লাহ পাকের জিকির করে কিন্তু কবুতর সকাল বেলা যখন আপনি ঘুমিয়ে থাকেন ফজরের নামাজের সময় সেই কবুতর কিন্তু ঠিকই আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেয় মোরগগুলি আপনাকে জাগিয়ে দেয় ফজরের সময় পৃথিবীর সমস্ত প্রাণীর ঘুম ভেঙে যায় শুধুমাত্র একমাত্র মানুষের ছাড়া মানুষের ঘুম ভাঙে না এজন্যই আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ মানুষ নিশ্চয়ই অত্যন্ত নিমুখারাম ইন্নাহু কানা যালুমান জাহুলা মানুষ হচ্ছে অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত বড় ধরনের জালেম এরা এমন রবের সাথে নাফরমানি করে যে রব তাদেরকে প্রতিবেলায় খাবার খাওয়ায় যে রব তাকে শ্বাস নিঃশ্বাসের শক্তি প্রদান করেছে যে রব তাকে পানি দিয়েছে যে রব তাকে সুস্থ শরীর মস্তিষ্ক দিয়েছে সেই রবের কথা তারা স্মরণ করে না রাত্রেও ঘুমায় দিনেও ঘুমায় ফজরেও ঘুমায় জোহরেও ঘুমায় হেলায় দোলায় সময়গুলি কাটিয়ে দেয়